হাই বন্ধুরা, গুরুকুল রাজবাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের দিকে আমরা আগাব। ওয়ার্ডপ্রেস একটি সিএমএস যা পিএসপি দিয়ে তৈরি। পিএসপি এর বেসিক নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের পিএসপি যাতে বুঝতে সুবিধা হয়, গত পর্বে আমরা আমাদের কম্পিউটারকে লোকাল সার্ভার বানিয়েছিলাম এবং ওয়াম এর সাহায্যে। আজকে আমরা ওয়াম এর সাহায্য কিভাবে পিএসপি তে কাজ করা যায় সে ব্যাপারে দেখাবো। তো চলুন প্রথমে আমরা যাই, এই যে ওয়ামটা ওপেন করতে হবে। ওয়ামে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে একটা ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল, এখানে ইয়েস দেবেন। তারপর ইয়েস দেওয়ার সাথে সাথেই দেখুন এই যে এখানে সবুজ বাতি, এই যে নিচের দিকে সবুজ বাতির একটা চিহ্ন আসবে, তাহলে বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে বা অ্যাক্টিভ হয়েছে। ঠিক এই অবস্থায় আমরা চলে যাই গুগলে। গুগলে যে ঠিক এই অবস্থায় আমরা গুগলে ওপেন করি। ওপেন করার পর গুগলে যে আমরা লিখব লোকাল হোস্ট, এই যে লোকাল হোস্ট লেখার সাথে সাথেই দেখবেন যে ওয়াম সার্ভারের পুরো আইকনগুলো চলে আসছে। তার মানে ওয়াম সার্ভার রেডি, আমাদের এখন কাজ করার জন্য রেডি হয়ে আছে। তো চলুন কোন ড্রাইভে আমরা ওয়ামটা ইনস্টল করেছি সেই ড্রাইভে চলে যাই। আমি ডি ড্রাইভে ইনস্টল করেছি, সেই জন্য আমি চলে যাব ডি ড্রাইভ, এই যে মাই পিসি। তো দেখুন ডি ড্রাইভে চলে গেলাম। তারপরে এই যে ওয়াম, তারপরে চলে যাব www। এখান থেকে আমি একটি এখানে নতুন একটা ফাইল তৈরি করব, এই যে ফাইল নিউ, তারপর ফোল্ডার, এখানে ফোল্ডারের নাম দেব যে টেস্ট। টেস্ট দিলাম, টেস্ট দিয়ে এন্টার দিলাম। টেস্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন আবার এটা ক্লিক করার পর ঠিক এর ভিতরে আমরা HTML যেভাবে একটা ফাইল তৈরি করেছিলাম ঠিক এখানে তাই সেভাবে তৈরি করব। এই যে একটা আরেকটা ফাইল নিলাম, এই ফাইলটাকে নাম দিলাম যে গুরুকুল। এবং এখানে এই TXTটা মুছে আমরা দেব PHP, কারণ পিএসপির এক্সটেনশন হচ্ছে পিএসপি, অবশ্যই দিতে হবে। দিয়ে এই যে এন্টার দেবেন, তারপর ও বলবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট, ইয়েস। ঠিক এই অবস্থায় আমি চেঞ্জ করলাম। এখন আমরা নোটপ্যাডে চলে যাব। এই যে এই করে নোটপ্যাডে ওপেন করলাম। এখন দেখুন আমরা প্রথমেই পিএসপিতে কীভাবে লিখতে হয় তার স্ট্রাকচারটা আমরা দেখাবো আপনাকে। প্রথমে লেস দেন গ্রেটার দেন দেবেন, তারপরে আমরা দেব যে এই যে দুইটা প্রশ্নবোধক চিহ্ন দেব, তার ভিতরে লিখব পিএসপি। আচ্ছা, এখন এই অবস্থায় আমরা এন্টার দেব দুইবার। এন্টার দেওয়ার পর এখানে লিখতে হবে যে ইকো, ECHO, ইকো। ইকো দিয়ে 100 দিলাম, 100 দিয়ে এটা সেমিকলন দিতে হবে। তো ইকোটা ইকো বা প্রিন্ট দুটিতেই করতে করা যায়, তো ইকো দিয়ে করাই ভালো, প্রিন্ট সেটা আমরা এখনই দেখাবো। তো প্রথমে আমি দেখে আসি ইকো, এই যে 100 দিলাম এটি আমাদের আসে কিনা, সেভ করলাম। তারপরে দেখুন আবার গুগলে গেলাম। গুগলে যে এখানে এই যে লোকাল হোস্ট ঠিক এখানে স্ল্যাশ দিয়ে আমরা কি নামে সার্চ করলাম একটু আগে, টেস্ট, TST, টেস্ট নামে একটা ফাইল করলাম। এখানে এন্টার দেবেন, এই যে টেস্ট হিসাবে চলে আসছে, এই যে গুরুকুল পিএইচপি, এখানে ক্লিক করলাম। এখন দেখুন এই যে 100 চলে আসছে, 100 চলে আসছে। আচ্ছা, এখন আবার আমরা ফিরে যাই আমাদের এই যে ফাইলে। এখন দেখুন এই সংখ্যা বাদ দিয়ে আমরা যদি লিখি যে ইনভাইটেড কমার ভিতরে
ইনভাইটেড কমার ভিতরে আমরা লিখি যে গুরুকুল, যে গুরুকুল রাজবাড়ি, রাজবাড়ি দিলাম। তো এইখানে দেখুন সেভ করলাম, আমি আবার যাই আমাদের এখানে, যাই রিলোড দিলাম, দেখুন গুরুকুল রাজবাড়ি চলে আসছে। আবার এখানে যদি আমি দুইটা এই যে কোটেশনের ভিতর যদি আবার কোটেশন দিতে চাই, সেই ক্ষেত্রে যদি এখানে আবার একটা কোটেশন দেই, এই কোটেশনের ভিতর লিখি যে গুরুকুল রাজবাড়ি, তারপরে দিলাম ঢাকা ইজ দি ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশ। দেখুন দুটা এই যে ইনভাইটেড কমার ভিতর হয়েছে। তো এই ক্ষেত্রে যদি আমি ইনভাইটেড কমার ভিতরে যদি হয়, সেই ক্ষেত্রে কি হয়, আমরা সেভ করলাম, আবার গুগলে যে এই যে ইনভাইটেড দিলাম, দেখুন ও ভুল দেখাচ্ছে, এই যে ফ্রেশ ইরর ভুল দেখাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখুন ডবল কোটেশন না দিয়ে যদি আমরা এখানে খালি সিঙ্গেল কোটেশনটা দেই, এই যে সিঙ্গেল কোটেশন দিলাম, আর এইটা এখান থেকে আসে, এটা সিঙ্গেল কোটেশন দিলাম, দেখুন আর ভিতরে ডবল কোটেশন থাকলো। ঠিক এই অবস্থায় আমি সেভ করলাম, সেভ করে আবার যাই এই যে গুগলে যে আমি রিলোড দিলাম, দেখুন এই চলে আসছে গুরুকুল রাজবাড়ি, হ্যাঁ ঢাকা ইজ দি ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাই এখানে যদি আমি আইটু দিয়ে দিই, গুরুকুল সেট, গুরুকুল রাজবাড়ি এস আইডি সেট, মানে বললো ঢাকা ইজ দি ক্যাপিটাল অফ বাংলাদেশ, সেভ করলাম, আবার যাই গুগলে যে আমি এই যে রিলোড দিলাম, এই দেখুন চলে আসছে গুরুকুল রাজবাড়ি সেট ঢাকা ইজ দি ক্যাপিটাল অফ বাংলাদেশ। হ্যাঁ তো এই যে চলে আসছে, এই জন্য আমরা সবসময় সিঙ্গেল কোটেশনটা ব্যবহার করবো এবং ভিতরে ডবল কোটেশন ব্যবহার করবো, সবসময় সিঙ্গেল কোটেশন ব্যবহার করাই ভালো। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, ইকো এবং প্রিন্টের মধ্যে পার্থক্য, যদি আমরা এখানে প্রিন্ট দেই, PRINT প্রিন্ট, প্রিন্ট দেই, সেই ক্ষেত্রে সেভ করলাম, আবার গুগলে যে রিলোড দিলাম, এই দেখুন প্রিন্টেও এটা আসবে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু ডবল কোটেশন থাকা অবস্থায় যদি আমরা প্রিন্ট দেই এখানে, এই যে ডবল কোটেশন দেখুন, এখানে এটা মুছে দিয়ে ডবল কোটেশন দিলাম, ঠিক এই অবস্থায় যদি প্রিন্ট দেই তাহলেও আমাদের এই যে গুগলে যে আমরা প্রিন্ট দেই সেক্ষেত্রে ভুল দেখাবে। তো এই জন্যে আমরা সবসময় সিঙ্গেল কোটেশনটাই ব্যবহার করবো, হ্যাঁ সিঙ্গেল কোটেশনটা ব্যবহার করাই ভালো, সবসময় সিঙ্গেল কোটেশনটা, এই যে এখানে এটা মুছে দিয়ে আমরা সিঙ্গেল কোটেশন দেব, আর এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে এখানে আমরা প্রিন্ট ব্যবহার করবো না, সবসময় ইকোটা ব্যবহার করব। ইকোই সব ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং ইকোটাই ভালো। আচ্ছা আমরা প্রিন্ট ব্যবহার করব না, তা আবার যাই আমরা এখানে যাই, এই যে গুগলে যে রিলোড দেই, দেখুন চলে আসছে। হ্যাঁ আচ্ছা এখন প্রিন্ট এবং ইকো যে কোনটা ভালো এইটা সম্বন্ধে আরেকটু আপনাদের দেখাবো, তার আগে বলি যে এই সিঙ্গেল কোটেশন, এই যে ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যেটাই বললাম, এটাকে আমরা বলি স্ট্রিং, স্ট্রিং দিয়ে এই সিঙ্গেল কোটেশনের ভিতর যা থাকে সেটাকে আমরা বলবো স্ট্রিং। তো দেখুন আমি সিম্পল একটু লিখে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, এখানে যে স্ট্রিং, সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশনকে স্ট্রিং বলে, হ্যাঁ কোটেশনের ভিতর যা লিখবো তা ডিসপ্লে আকারে আমাদের দেখাবে। স্ট্রিং হলো টেক্সটকে কোটেশনের মধ্যে রাখে, যেমন এই যে ডলার এক্স প্লাস ডলার ওয়াই, হ্যাঁ এই যে কোটেশনের ভিতর রাখছে, স্ট্রিং হলেই কোটেশনের ভিতর রাখবে। আর স্ট্রিং যদি না হয়, ইন্টিজার হলো সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত, কোনো কোটেশন হবে না এর ভিতরে, কোনো এই যে ইনভাইটেড সিঙ্গেল বা ডবল কোটেশনের ভিতর হবে না। ডলার এক্স ওয়ান সমান 70 দিয়ে এই যে সেমিকলন থাকবে, এইভাবে লিখতে হয়, এটা হচ্ছে নিয়ম সবসময়। তা আপনারা এইভাবে লেখার চেষ্টা করবেন। এখন চলুন
আবার চলে যাই আমরা এখানে যাই দেখি ইকো এবং প্রিন্টের মধ্যে পার্থক্যটা আরেকটু আমরা কোটেশন ভিতরে লিখে দেখাই যে যদি আমরা এতে মুছে দিয়ে আমরা লিখি কমার ভিতরে এরকম তিনটা আমরা কোটেশন নিলাম তিনটা কোটেশনের ভিতর প্রথমটায় লিখলাম গুরুকুল গুরুকুল দ্বিতীয়টায় লিখলাম রাজবাড়ি তৃতীয়টায় লিখলাম বাংলাদেশ বাংলাদেশ দেখুন ইকোতে সেভ করলাম তারপরে গুগলে যে ইকো থাকা অবস্থায় রিলোড দিলাম এই দেখেন চলে আসছে আর এই যে গুরুকুল রাজবাড়ি বাংলাদেশ হ্যাঁ ঠিক এই অবস্থায় যদি আমি প্রিন্ট দেই ইকোতে সবসময় ব্যবহার করা ভালো আমরা ইকোতেই ব্যবহার করব অনেকে বলে প্রিন্ট PRINT প্রিন্টটা যে ভালো না সবসময় সব কাজ করা যায় না সেটা তার প্রমাণ এই দেখুন প্রিন্ট থাকা অবস্থায় সেভ করে যদি আমরা এই যে গুগলে যে এই যে রিলোড দেই এখন দেখুন এ ভুল দেখাচ্ছে হ্যাঁ তো প্রিন্টটি আমরা ব্যবহার করব না তো প্রথমটা আমরা দেখলাম স্ট্রিং কী জিনিস ইন্টেজার কী জিনিস হ্যাঁ এই জন্যে আমরা সবসময় ই এবং ইকো দিয়ে ব্যবহার করব ইকো ইকোতে সবসময় আমরা কীভাবে ডিসপ্লে ওপেন করা যায় এই যখনই আমরা পিএসপিতে কাজ করব আপনারা এইটুকু মুখস্থ করে ফেলবেন এই যে পিএসপিতে যেমন লেস দেন প্রশ্নবোধক পিএসপি তার ভিতরে যেটা থাকবে এটি হচ্ছে আমরা ডিসপ্লে দেখাবে এবং নিচে থাকবে প্রশ্নবোধক এবং গেটার দেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও